আমি তোমাদের সামনে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের দিনটা আমাদের কাছে খুবই স্পেশাল, কারণ আজকে আমার মার বাবার ম্যারেজ অ্যানিভার্সারি। তো সেই উপলক্ষে আমরা আজকে একটুখানি ছোট্ট করে একটু সেলিব্রেট করব, সবই তোমাদের সাথে শেয়ার করব। আর এখন বাজে হচ্ছে সকাল 8:30। আমি এই জাস্ট একটু আগে ঘুম থেকে উঠলাম, আর ওর ঘুম থেকে উঠে চান আজকে সব করা হয়ে গেছে, কারণ হচ্ছে আমরা একটু মন্দিরে যাব পুজো দিতে। আমাদের কাছেই এই সামনেই আছে তারাশঙ্করী মায়ের মন্দির, তো আমরা সেখানে আজকে সবাই মিলে যাব একটু পুজো দেব। তাই জন্য ওর আজকে সকাল সকাল উঠে চান করা হয়ে গেছে, আমার এখনও কিচ্ছু হয়নি, আমি কিছু ফ্রেশও হইনি। তো আমি এবারে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিই, তারপরে মন্দিরে যাব। তো সেখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, তাই তো? তো চলো। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আমরা এখন যাচ্ছি। তো সকালে তো তোমাদের বললামই যে তারাশঙ্করী মায়ের মন্দিরে যাচ্ছি আমরা। এই যে সবাই রেডি হয়ে, এখানে পুচকি আছে, দিদি, মা, আর এইখানে এই যে বাবা আসছে। তো চলো যাওয়া যাক, দেরি হয়ে গেছে একটু বেরোতে, তো ওখানে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি, চলো। এই যে আমরা যাচ্ছি এখন মন্দিরের দিকে, এটা হচ্ছে আমাদের বাড়ির সামনেই বেলগাছিয়াতেই। মিন্টি, হাই। তো পুজো দিয়ে আমরা এখন এসেছি মিও আমোরেতে, যেহেতু মা বাবার অ্যানিভার্সারি তো কেক তো নিতেই হবে, ওই জন্য নিউ আমোরেতে চলে এসেছি। তো চলো কেকটা নিয়ে নেওয়া যাক। হ্যাঁ, এগলেস কি কি আছে? দেখো আমরা এই জাস্ট বাড়িতে এলাম, আর বাড়িতে এসেই ম্যাডামের বায়না হয়েছে আমাকে একটু শাড়ি পরিয়ে দিতে হবে, তাই তো? মাম্মা দেখি একটু শাড়িটা একটু কিরমভাবে পরেছে একটু দেখি, একটু স্টাইল করে হেঁটে দেখাও। ও বাবা কি সুন্দর লাগছে গো, কে পরিয়ে দিল শাড়িটা? জিয়া। ও খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর সুমন তো ছিল না, সুমন অফিসে গেছিলো, ও জাস্ট এই একটু আগে বাড়িতে এলো। এবারে আমরা কেকটা কাটবো, তো এই যে সুমন এসে গেছে অফিস থেকে, আর আমরা এখন কেকটা কাটবো, চলো। তো আমরা এই যে কেক কাটিং এর জন্য বসে পড়েছি, এই যে মা রেডি হয়ে গেছে সুন্দরভাবে একটা শাড়ি পরেছে, বাবাও এরকম পাঞ্জাবি পরে, আর আমরা সবাই এখন কেক কাটবো, চলো কেকটা কাটা যাক। এই যে কেকটা রেডি, আমার দুই মেয়ে ডালিয়া এবং জিনিয়া, আর দুই জামাই সুমক এবং সুমন, তারা এই চৌত্রিশতম বিবাহবার্ষিকী আয়োজন করেছে, অনুষ্ঠানটা আয়োজন করেছে, তা সেই ব্যাপারে আমাদের কাছে কেক কাটা হবে, ওরাই সব ব্যবস্থা করেছে। আমি কিছু করতে পারিনি, ভিজে ভিজে এসেছি। বাবা
সাথে একসাথে দুজন দুজনকে দাঁড়া খেতেই হবে খাওয়া দাওয়ার প্রিপারেশন হচ্ছে এখানে লুচি হচ্ছে মা এখানে লুচি এখানে বলা হচ্ছে আর কি কি মেনু হয়েছে আজকে আরে এটা চামচে করে বাটিতে সার্ভ। তো আমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই নিচে কমেন্ট করে জানিও, আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করতে, কমেন্ট করতে আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো আজকের মতো ব্লগটা আমরা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার একটা নতুন কোনো ব্লগে। তো আজকের মতো টাটা, বাই বাই।